সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, আশা করছি ভালো আছো। বাসায় তোমরা এখন কিছুটা রিল্যাক্সে আছো, কারণ তোমরা একটা পরীক্ষা শেষ করে ফেলেছো। ওইটা কী ছিল? প্রথম সাময়িক পরীক্ষা। তো আমরা প্রথম সাময়িক পরীক্ষার পরে যথারীতি আমরা দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতার পরে শুরু করতে যাচ্ছি। দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতার অনলাইন ভিত্তিক বিজিএস বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর এটা তোমাদের প্রথম অনলাইন ক্লাস। তো দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞতার মধ্যে তোমাদের তিনটা অধ্যায় রয়েছে, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তো ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই তিনটা অধ্যায় থেকে প্রথমে আমি ষষ্ঠ অধ্যায়টা সম্পর্কে তোমাদের আলোচনা করব। তোমরা খুব মনোযোগ সহকারে ম্যামের পড়া শুনবে, বোঝার চেষ্টা করবে এবং বেশি বেশি করে রিডিং করবে। এবং এখন তোমাদের যেটা করণীয় সেটা হলো, তোমরা সবাই সামনে অবশ্যই কী রাখবে, বই রাখবে এবং আমি আমি যে আমি পড়াচ্ছি ওটা খেয়াল করবে, বোঝার চেষ্টা করবে। দেখো, আমার আমার সামনে কিন্তু কী রয়েছে, বই রয়েছে, এবং আমি আশা করব তোমাদের সামনেও সবার তোমাদের সবার সামনেও কী থাকবে, অবশ্যই বই থাকবে। আমরা আজকে পড়াবো অধ্যায় ছয়। অধ্যায় ছয় পরম সহিষ্ণুতা। অধ্যায় ছয়টা কি? পরম সহিষ্ণুতা, অন্যের প্রতি ভালো আচরণ করা বা মানে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া, নিজের মতটা প্রকাশ করা, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা, ওইটাই হলো কি, পরম সহিষ্ণুতা। তো এখন তোমাদের পরম সহিষ্ণুতার পার্ট এক, হ্যাঁ, পার্ট এক যেটা সেটা হলো অধিকাংশের মত গ্রহণ, মানে আমাদের অধিকাংশের মতটা কি গ্রহণ করতে হবে। দেখছো, দেখতে পাচ্ছ তোমরা কি পার্ট এক, অধিকাংশের কি মত গ্রহণ, অধিকাংশের মত গ্রহণ কত পৃষ্ঠায় রয়েছে খেয়াল করো, ২৮ পৃষ্ঠায়। কত পৃষ্ঠায়? ২৮ পৃষ্ঠায় রয়েছে। তো এখন অধ্যায় ছয় পরম সহিষ্ণুতা, যেটা ওখানে পার্ট এক অধিকাংশের মত গ্রহণ, মানে আমাদের অধিকাংশের মতামতটা গ্রহণ করতে হবে, খালি আমাদের নিজের মতামত প্রকাশ করলে কি হবে না। তো ওখানে মিতু ও রাতুল দুইজন কি করছে, কথা বলছে। তোমরা দেখতে পাচ্ছ মিতু এবং রাতুলের কথোপকথন কি এখানে দেওয়া হয়েছে, সেটা হলো আমরা নিজেদের মতটা কি প্রকাশ করব, আমরা অন্যের মত কি করব শুনবো, এবং সবার মতামতকে কি করব, শ্রদ্ধা করব। প্রথমে মত প্রকাশ করব, অন্যের মতামতটা শুনবো এবং সবার মতামতকে কি করব, আমরা শ্রদ্ধা করব, আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব। মানে এটাকে রাতু বিতু এবং রাতুল কি করছে, কথা বলছে। অন্যের মতামতকে সম্মান করাকে বলা হয়, অন্যের মতকে সম্মান করাকে বলে কি, পরম সহিষ্ণুতা। পরম সহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। পরম সহিষ্ণুতা কি একটি সামাজিক গুণ, তাই সবার মতামত ধৈর্য সহকারে শোনা উচিত আমাদের। তাই সবার মতামতগুলো কি করতে হবে, ধৈর্য সহকারে কি শুনতে হবে। সবার মতামতের গুরুত্ব রয়েছে বা আছে, সবার মতামতের গুরুত্ব আছে, আমাদের সবাইকে পরম সহিষ্ণু কি হতে হবে। যে কোনো বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, মানে বিভিন্ন ইয়ার মধ্যে ধরো বিভিন্ন জনের মতামত থাকতে পারে, মানে এক একজনে এক একটা মত কি প্রকাশ করতে পারে। তবে অধিকাংশের মত যে মতটি সঠিক মনে করেন, তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করেন সেটি গ্রহণ করা উচিত। মানে অধিকাংশের সবাই এক একটা মতামত দিবে, ওখানে মধ্যে যেটি গ্রহণযোগ্য হবে সেই মতামতটি কি আমাদের গ্রহণ করতে হবে, আমাদেরকে ওই মতামতটা কি নিতে হবে। এই প্রক্রিয়াকে কি গণতন্ত্র বলা হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়, গণতন্ত্র বলা হয়। আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া, আমাদের উচিত কি অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। এই প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে, এক মত প্রকাশ, দুই শোনা মানে শুনতে হবে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ বা সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমি তোমাদেরকে বলছি, যেমন বাড়িতে আমরা কে কোন কাজটি করব সে বিষয়ে মতামত প্রকাশ করতে হবে, অন্যের মতামতটা আমাদেরকে শুনতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। মানে অধিকাংশ মতামতের ভিত্তিতে যে মতটি গ্রহণযোগ্য ওই মতটি আমাদেরকে নিতে হবে। যেমন বিভিন্ন
অনুষ্ঠান আয়োজন কি রান্না করো, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অনুষ্ঠান আয়োজনে অনুষ্ঠান আয়োজন করতে বলতে কি করব, তারপরে অনুষ্ঠানে কি করব, অতিথি কতজন হবে, আপ্যায়নটা কেমন হবে, এগুলো সম্পর্কে আমাদের কি সবার মতামত প্রথম শুনতে হবে, তারপরে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কি রান্না করা হবে। কারণ বাড়িতে সবাই একই রান্না কিন্তু পছন্দ করেন না, তো সবাই যেটা খেতে চাইবে ওইটা আমাদেরকে কী করতে হবে, রান্না করতে হবে, এর ক্ষেত্রে সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। তারপর বিদ্যালয়ে যে পরিস্থিতিতে মতামত প্রকাশ শোনা এবং সিদ্ধান্তের প্রয়োজন তা হলো, মানে বিদ্যালয়ে আমরা যে মতামতটা প্রকাশ করব, অন্যের মতামতটা শুনবো এবং সিদ্ধান্ত গ্রহণ করব, সেক্ষেত্রে প্রয়োজন হতে পারে যেমন মাঠে কোন খেলাটি অনুষ্ঠিত, যেমন মাঠে কোন খেলাটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আমাদের মতামত প্রকাশ করব, অন্যের মতামতটা শুনবো এবং সবার মতামতের ভিত্তিতে একটা কী সিদ্ধান্ত গ্রহণ করব। শ্রেণীতে কে কোথায় বসবো, শ্রেণীতে কী কোথায় বসবো, যেমন এর বিষয়ে একটা মতামত কী প্রয়োজন আছে, যে অনেক সময় তোমরা কি এর পাশে বসবে না ওর পাশে বসবে এরকম করে থাকো, তখন সেক্ষেত্রে সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। আর কোন বিষয়টি পড়বো, মানে কোন বিষয়টি পড়বো, প্রথমে আগে শুন প্রকাশ করব, তারপরে সবারটা শুনবো, তারপর অধিকাংশ মতামতের ভিত্তিতে যে মতটি গ্রহণযোগ্য হবে তো আমরা ওই বিষয়টি পড়বো। তো আশা করছি তোমরা পার্ট একটা খুব ভালো করে বুঝতে পেরেছো, আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর তোমরা বেশি বেশি করে কী করবে, রিডিং করবে, রিডিং যত বেশি করবে তত বেশি কি তোমরা জানতে পারবে, প্রশ্ন যেভাবে আসুক না কেন তোমরা অ্যান্সার করতে পারবে। এখন চলো যে বইয়ের পেছনে 87 পৃষ্ঠা, হ্যাঁ বইয়ের পেছনে যে 87 পৃষ্ঠা রয়েছে দেখেছো, 87 পৃষ্ঠার অধ্যায় 6 কর্মসৈন্যদের যে ছোট প্রশ্নগুলো রয়েছে, আমি আবার বলছি যে ছোট প্রশ্নগুলো রয়েছে বইয়ের পেছনের অধ্যায় 6 যে ছোট প্রশ্নগুলো রয়েছে, ও ছোট প্রশ্নগুলো তোমরা কী করবে শেষ করে ফেলবে আস্তে আস্তে, কারণ এগুলো রিডিং ভালো করে পড়লে তোমরা কী অ্যান্সারগুলো কী পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ভালো করে বেশি বেশি করে রিডিং করবে অধ্যায় 6, এবং আমি যে পড়াগুলো রেডি করতে বলেছি ছোট প্রশ্নগুলো ওগুলা সুন্দর করে রেডি করে ফেলবে। বাচ্চারা তো ভালো থাকবে, তোমরা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।